নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চণ্ডীঘাট মহানের কর্মচারী পান্না রায় কর্তৃক অশ্লীল ব্যবহার ও প্রাণনাশের হুমকি, থানায় মামলা। কংগ্রেস নেতা সেলিম উদ্দিন লস্করের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ। রাঙ্গিখাল পরিদর্শনে গিয়ে কাজের গুণগত মান খতিয়ে দেখলেন দীপায়ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চণ্ডীঘাট মহাল নিয়ে বর্তমানে বিতর্ক তীব্রতর আকার ধারণ করেছে। বৃহস্পতিবার মহালের কর্মচারী পান্না রায়ের বিরুদ্ধে উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করলেন এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, চণ্ডীঘাট মহালের সীমানা নির্ধারণ সহ মহালের চালানে সঠিক মূল্য দেওয়ার দাবিতে বিগত এক মাস থেকে লাগাতার প্রতিবাদ জানিয়ে আসছেন এলাকার জনগণ। কিন্তু মহালের কর্তৃপক্ষ বিমলেন্দু রায় জেলা বিজেপির সভাপতি হওয়ার সুযোগ উঠিয়ে মহালের কর্মচারী পান্না রায় স্থানীয়দের প্রতিবাদী কণ্ঠকে দমাতে অকথ্য ভাষায় গালিগালাজ সহ স্থানীয়দের প্রাণ মারার হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয়রা প্রশ্ন উঠিয়েছে যে পান্না রায়কে বিমলেন্দু রায় কি গুন্ডা হিসেবে ব্যবহার করছেন? বিষয়টি নিয়ে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম নীরব কেন? পরিস্থিতি জটিল হয়ে ওঠায় স্থানীয়রা সিএম ভিজিলেন্সের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি প্রাণনাশের ভয়ে বৃহস্পতিবার উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে। মূল উদ্দেশ্যের কারণ আজকে আমরা জানি যে চণ্ডীঘাট নামে মহাল একটা হয়েছে, ইউনিট ওয়ান, যেটার নাম আমরা বিমলেন্দু রায় মহাশয়ের মহাল। তো আজকে এক বছর হয়ে যার এখানে মহাল হয়েছে, কিন্তু কোনো সীমা নির্ধারণ করা হয়েছে না। যার লাগিয়ে আজকে আমরা এক মাস থেকে প্রতিবাদ করলাম যে এখানে সীমা নির্ধারণ করা হোক। তারপরে চালানের একটা রেট থাকে, 200 টাকা হোক, 400 টাকা হোক, একটা রেট থাকে। এই রেটটা যাতে মানে লিগ্যাল রেটটা লওয়া হইতো, এটা লাগিয়ে আমরা প্রতিবাদ করি। আর এখন রেট কত নেওয়া হচ্ছে? পার সিএম 625 টাকা। লিগ্যাল রেটটা কত? লিগ্যালি আছে এটা আমরা জানি, সঠিক তো কইতাম পারি না, কিন্তু আমরা জানি একটা ক্যালকুলেট করিয়া মানে দেওয়া হয়েছে 288.97 টাকা, এটার মানে পার সিএমে। কিন্তু এটার মধ্যে পার সিএম লওয়া হওয়ার 625 টাকা করি। এটা যদি জিজ্ঞানে যাই যে আমরা এটা এরকম কেনে হওয়ার, তখন জিজ্ঞা আমরা অ্যানসারটা দেয় যে তোমরা খেয়ে তোমরা কইতাম পিসিএফরে জিগাও, সিসিএফরে জিগাও, অথবা ডিওফো সারে জিগাও, তোমরা আমরা কইতাম তোমরা খেয়ে। তারা লোকে তো আমরা পারতাম না, যেহেতু তারা পলিটিক্যাল পাওয়ার দেখাবো বিমলেন্দু রায় মহাশয়, তাইন একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তাইন যেটা করবে এটা হইব। ইভেন কি আজকে হয়েছে একটা ঘটনা আমার লোকে, আমি এই সেদিন কয়েকদিন আগে একটা যখন কাউন্ট দিছিলাম যে এই অন্যায় যখন প্রতিবাদ আমি করার দিয়েছিলাম, তখন আজকে আমার সকালে পান্না রায় কই একজন মহালের স্টাফ, তাইনে আমার ফোন করে হুমকি দিছিল যে তুই কাল লোকে লাগছো তখন বুঝছত না, তোরে আমি শিখাইয়া ছাড়ি দিব। পান্না রায় কে? পান্না রায় তাইনে একজন মহালের স্টাফ, তাইনে আমার অন রেকর্ডে কইছুন ইটান বলে তাইনের মহাল। হ্যাঁ, সরাইয়া দাঁত ভাঙিয়া তোরে বান্ধিয়া রাখি দিমু, তুই আইস তোর চেহারাটা একবার দেখাইছ। বহু কিছু এরকম হয়েছে, আমি অন রেকর্ডিং দিতে। কেন এরকম কেন বললেন? কি আমি সেদিন একটা কাউন্ট দিছিলাম মহালে, তখন না পারতে আমি একটা এফআইআর করছি উদারবন থানার। আমি সব প্রুফ দিয়ে এফআইআর করছি যে এটার সুবিচার করার লাগে আর কি। ওটাই উধারবন্দ। রংপুরের কংগ্রেস নেতা তথা বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন লস্করের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ তুললেন গোসাইপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা ইরমান আলী লস্কর। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে ইরমান আলী লস্কর সহ স্থানীয় বাসিন্দা আব্দুল মোনাফ লস্কর, বুদ্রুস আলী লস্কর, নিমার আলী লস্কর, রোস্তানা বেগম চৌধুরী, ফরিদা বেগম, সায়রা লস্কর, সাবিনা বেগম লস্কর, পুষ্না বেগম বরকুইয়া, রুষনা বেগম মজুমদাররা অভিযোগ করে বলেন, গোসাইপুরের আমতলা এলাকায় ছিল কংগ্রেস নেতা তথা বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন লস্করের ব্রহ্মপুত্র কনক্রিট নামের ক্রেশার। বছর দশেক আগে মহাসড়কের জন্য ক্রেশারের জমি অধিগ্রহণ করে NHAI। জমি অধিগ্রহণের পর বিপাকে পড়ে যান সেলিম। তখন ক্রেশারের ব্যবসা টিকিয়ে রাখতে সেলিম উদ্দিনের জমির প্রয়োজন হলে গোসাইপুরের তৃতীয় খণ্ডের বাসিন্দা আশোক আলীর 3 বিঘা 18 কাটা 13 ছটাক জমি ভাড়া হিসেবে নেন সেলিম। ভাড়া নেওয়ার পর প্রায় 10 মাস জমির ভাড়া দিলেও পরবর্তীতে জমিটি দখলের প্রচেষ্টা শুরু করে দেয় সে। চলতি মাসের 8 তারিখে সেলিমের কবল থেকে জমি দখলমুক্ত করতে ক্রেশারে যান জমি মালিকের উত্তরসূরিরা। কিন্তু সেলিম তার রাজনৈতিক প্রভাব ও অর্থবল খাটিয়ে তাদেরকে বিপাকে ফেলতে তিনজনের উপর ডাকাতি অভিযোগ এনে উধারবন থানায় মিথ্যা মামলা দায়ের করে। এমনকি গত শনিবার গভীর রাতে লোক পাঠিয়ে তাদের বাড়িতে হামলা চালানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয় সেলিম।
দেওয়ার পরে আমরা কয়েক মাসে ভাড়া দিছি 10,000 করিয়া। এরপরে একদিন গেলাম, এ আমরা কেন তোমরা কিহর জমিন, তোমরা কোনো জমিন নাই, কোনো ভাড়া নাই, তোমরা লেখাপড়া কাগজ আছে, আমার যে এগ্রিমেন্ট আছে। আমরা কইছি তুমি তো আগেও কইছো লাগতো না, এখন উল্টা মাতরাইনি। ও বাদে আমরা কিতা করছি, জমিনটা দখলও গেছিলাম, দখলও যাওয়ার পরে এ কিতা করছে, আমরা ডাকাতির কেস দিছে। আমরা কোনো ডাকাইত মানুষ নেই, আপনারা যখন তদন্ত করিয়া আমরা ডাকাইত নিতাম পালা মানুষ। আমার জমিনের রেকর্ডপত্র সম্পূর্ণ আছে, ওই মহা সড়কে জমিন নিছে, আমার নোটিশ দিছে সরকারে। আমার যদি জমিন নাই যদি সরকারে আমার নোটিশ কেনে দে, আর তারে দে না কেন অত লম্বর ল্যান্ডর জমিনের উপরে। আমার জমিনের ল্যান্ড হইল দ্বিতীয় রেজিরিপায় 136 নম্বর পাট্টা এবং 167 নম্বর পাট্টা, 398, 399, 481, 482 দাগ এই জমিন আমার। তা আমার এই সরকার এখানে নোটিশ দেয়, তার এখানে দেয় না। ও গত শনিবারে রাত্রে 2টার সময় এই তারা আই আমার বাড়িতে ঢুকছিল খাগজ নেওয়ার লাগিয়া। তে আমি তো বাড়িতে আসলাম না, ওটা বেটি মানুষ তারা বাড়িতে আসলো। এর বাদে তারা হাল্লা চিৎকার করছে, খাগজটা নিতে পারছে না। আপনারা পুলিশ প্রশাসনকে জানাইছেন নি? হ্যাঁ, আমরা থানায় গিয়া কেস দিছি। আর তারা উঠাইয়া নিছে? তারা আইয়া রাত্রে 2টার সময় আইয়া, পুলিশ আইয়া, না না 3টার সময় আইছে, 3টার সময় আইছে আইয়া, তারা ওটা উঠাইয়া নিছে, তারা উঠাইয়া ফটো শুটও নিছে। আমরা গ্লাস গ্লাস ভাঙা, মেয়েরা দরিয়া টানাটানি করছেন, জোর করছেন। ওখানে আমরা আমরা সাইয়া তো আমরা এটা উচিত বিশাল লাগে। আমরা জোর নাই, আমরা গরিব মানুষ, পয়সা করিও নাই, কিচ্ছু নাই, আমরা তো আর টানা তো আর অন্য টেকাও দিতে পারি। বৃহস্পতিবার বিকেল 4টায় রাঙ্গিরখালের খননের কাজে দৃঢ় গতিতে হওয়ার কারণগুলোকে খতিয়ে দেখতে শিলচরের বিধায়ক বিপায়ন চক্রবর্তী, আরবান ডিপার্টমেন্ট, শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড, পিডাব্লিউডি, পিএইচই ও সেটেলমেন্ট ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সহ কাজটির ডিডিসি রাজীব রায় মহাশয়দেরকে সঙ্গে পরিদর্শন করেন এবং শেষে কাজটির বরাদ্দকৃত ঠিকাদারদেরকে নিয়ে শ্যামানন্দ লেনের আদি শিববাড়ি প্রাঙ্গণে বসে এই রাঙ্গিরখালের খননের কাজটি কেন দ্রুতগতিতে হচ্ছে এই বিষয়গুলো আলোচনায় বসেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দ্বারা বরাদ্দ হওয়া রাঙ্গিরখালের কাজটিকে যে কোনো অবস্থায় সঠিকভাবে হতে লাগবে, কাজের গুণগতভাবে উন্নত মানের হতে লাগবে এবং কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন খালের দুই পাশে জমি দখল করে দোকান ও ঘরগুলোকে গুঁড়িয়ে দিতে, তা না প্রত্যেক বছর বন্যার মৌসুমে জমাজলে ভুগতে হবে, তাই সরকারি রাস্তার ও খালের জায়গা দখলমুক্ত করতে হবে প্রশাসনকে। সবাইকে পিএইচসি সবাইকে নিয়ে আমরা আজকে পরিদর্শন করছি যে কোন কোন জায়গায় অসুবিধাগুলো রয়েছে, আর এই অসুবিধাগুলো সমাধানের জন্য আমরা একসাথে বসে এই ভিজিটের পর আমরা এখানে বসে একসাথে কথা বলবো। কথা বলে এই যে অসুবিধাগুলো কী করে আমরা সরিয়ে কাজকে ত্বরান্বিত করতে পারি, তার জন্যই বেসিক্যালি আজকের দিনে এই আমরা পদক্ষেপ নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় গত 29 নভেম্বর 2022 ইংরেজিতে সেটার ফাউন্ডেশন দিয়েছিলেন, কিন্তু অনেক নাসা নিয়ে আমরা ফাউন্ডেশন দিয়েছি। যতটুকু কাজ হওয়ার কথা ছিল সেই কাজ বাধাপ্রাপ্ত হয়, তার জন্যই যে এনক্রোচমেন্ট থাকার জন্য বেসিক্যালি কাজ শুরু হয়েছে 2022 ফেব্রুয়ারি মাসে। আর ফেব্রুয়ারি মাসে কাজের পর আপনারা জানেন বর্ষা, প্রায় 3-4 মাস কাজ করার পর জল চলে আসে, আর রাঙ্গিরখাল মেইন আউটলেট আপনারা জানেন, মেইন আউটলেটের জন্য সেখানে জলের মাত্রা অনেক বেশি থাকে, তার জন্য কাজ করা সম্ভব হয় না। আর এই মরশুমে কাজ শুরু হয়েছে, তো এই মরশুমে কাজ শুরু হওয়ার পর যে অসুবিধাগুলো আমরা বললাম, এনক্রোচমেন্টের ব্যাপার রয়েছে, বিভিন্ন প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো কী করে সলভ করে আমরা কাজকে এগিয়ে নিয়ে যাব, তার জন্য আমরা আজকে এই পদক্ষেপ নিয়েছি। শিলচর জয়ন্তিয়া সড়ক আসাম মালা প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের কাজ আরম্ভ হওয়ার পর থেকে একটি অলুস্থর পরিবেশ শুরু হয়েছিল বরখোলার বিভিন্ন এলাকা জুড়ে। যেদিন থেকে আসাম মালা প্রকল্পের কাজ একাধিক জায়গায় শুরু হয়, এদিন থেকে জনগণের জমি দখল করে বিনিময় না দিয়ে কাজ করে যাচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষ। এরপর থেকে বহু আন্দোলন, বহু সংগ্রাম চলছিল বৃহত্তর বরখোলায়, কিন্তু কোনো সুরাহা না পেয়ে এদিকে আসাম মালা প্রকল্পের কাজ করতে গিয়ে সড়কের বিভিন্ন জায়গায় পানীয় জলের পাইপ ভেঙে চুরমার করে দিয়েছে। দীর্ঘ মাস দিন ধরে পানীয় জলের পাইপলাইন ভেঙে পড়ে থাকার কারণে গোটা এলাকায় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর 11 ঘটিকায় সময় স্থানীয় মহিলা পুরুষ মিলে পূর্ত বিভাগের অফিস চত্বরে গিয়ে এই এলাকাটি স্লোগানে মুখরিত করেন। পূর্ত বিভাগ হায় হায়, আসাম মালা হায় হায় বলে প্রতিবাদ সাব্যস্ত করে উত্তাল করে তোলেন।
বরখলা সেডো সংস্থার সম্পাদক অজিত দাস বলেন, আসাম মালা প্রকল্পের এত বড় মাপের কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত টাকার পরিমাণ বা ফলক নেই। কোথায় কত টাকা ব্যয় হচ্ছে তার কোনো হিসাব নেই। এক কথায় দুর্নীতি ও অনিয়মের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে ঠিকাদাররা। সেই আসাম সরকারের সেই আসাম মালার বিভাগীয় কন্ট্রাক্টর এবং তৎসঙ্গে দায়ী আমাদের জলের যে পদাধিকারীরা আছেন, ওনারাও একসঙ্গে দায়ী আছেন। কিন্তু পিএইচসি ডিপার্টমেন্টের উচিত ছিল ঘন ঘন ওদের সঙ্গে বৈঠক করা, কিভাবে কাজ হচ্ছে কিভাবে না ওইগুলা দেখা, কোথায় জল ফেটেছে কোথায় পাইপ ফেটেছে ওইগুলা নিয়ে ওদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা। কিন্তু তাহা তো দূরের কথা, ওনারা আমাদের সঙ্গে পর্যন্ত একটু বসারও চিন্তাধারা করেন না। ওনারা তো সরকারের কর্মচারী, তাই বলে কি ওনারা সব কিছু এড়িয়ে যেতে পারেন? আমি তো মনে করি ওনারা এড়িয়ে যেতে পারেন না। ওনারা আসাম সরকারের কর্মচারী, আসাম সরকারের নির্দেশে এই যে আসাম মালার কাজ হচ্ছে, সেই আসাম মালার কাজটা কি সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে নাকি সেখানে কাজে কোনো গাফিলতি হচ্ছে? তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের স্থানীয় জনগণের যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে জলের সমস্যা। সময় সময় জলের পাইপলাইন ফেটে পাঠানো হচ্ছে, বিভাগীয় কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায় আছে। রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রকে আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে গেলেও বদরপুর শিক্ষাখণ্ডের অধীনে এংলারবাজার পাবলিক হাইস্কুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উত্থাপন করলেন স্থানীয় জনগণ সহ স্কুল পরিচালন সমিতির আংশিক সদস্যরা। এংলাবাজার হাইস্কুলের শৈক্ষিক ব্যবস্থার বিরুদ্ধে যেমন অভিযোগ, তেমনি মিড ডে মিল, সাইকেল বন্টন, ছাত্রছাত্রীদের পোশাক বন্টন ইত্যাদি ক্ষেত্রে একের পর এক অভিযোগ উত্থাপন করলেন এংলারবাজার এলাকার স্থানীয় মানুষ। যদিও এংলাবাজার এমই স্কুল, এলপি স্কুল, হাইস্কুলের সাথে একত্রীকরণ হয়েছে 2017 থেকে 2018 সালে, তথাপি প্রতিটি স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন প্রধান শিক্ষককে কি দায়ী করেন অভিযোগকারীরা। অভিযোগকারীরা আরো বলেন, গত জানুয়ারি মাসে এংলারবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক তাজের আহমেদ অবসরপ্রাপ্ত হওয়ার পরেও নাকি প্রায় প্রতিদিন স্কুলে আসেন এবং বর্তমান প্রধান শিক্ষকের চেয়ারে বসে থাকেন। অন্যদিকে দীর্ঘ 5 বছর থেকে আজ অবধি এংলারবাজার পাবলিক হাইস্কুলের ছাত্রছাত্রীরা মধ্যাহ্ন ভোজন থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ করেন তারা। পাশাপাশি অভিযোগকারীরা আরও অন্যান্য বিষয় নিয়ে অভিযোগ উত্থাপন করেন সাংবাদিকদের সম্মুখে। অভিযোগকারীরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রণজ পেকু ও করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ। টিচারদের উনি এখনও এই স্কুলের হেড টিচারের চেয়ারে বহাল তবিয়তে আছেন, উনাকে ওনারা আমন্ত্রণ দিয়ে আনেন এবং ওনাকে নিয়ে এই স্কুলের আন্ডারে বেশ কয়েকটা প্রাইভেট স্কুল আছে, সেই স্কুল দ্বারা ওনারা যে 1 টাকা ইনকাম করেন সেই টাকা স্কুলের কোন খাতে খরচ হয় তাও আমরা জানি না। স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের ইয়ারলি 70-80 হাজার টাকা আসে, এরপরেও স্কুলের ইনফ্রাস্ট্রাকচার নাই। স্কুলের ক্লাসরুমে যে সমস্ত শিক্ষকরা শিক্ষকতার জন্য যান, ওনাদের একটা রুটিন থাকার প্রয়োজন ছিল, সেই শিক্ষকের ক্লাস ওয়াইজ টিচিং দেওয়ার সেই রুটিন পর্যন্ত স্কুলে নেয়, স্কুলটা সম্পূর্ণ একটা এলোমেলোভাবে চলতেছে। কোনো ছাত্র গার্জেন এই ব্যাপারে কথা বললে স্কুল কর্তৃপক্ষ ওনাকে ধমকি দিয়ে বলেন এটা আমার ব্যবহার, এটা আপনারা এই ব্যাপারে মাথার কোনো অধিকার নাই। আমাদের দাবি আসাম সরকারের শিক্ষা বিভাগের জ্ঞাতার্থে আমরা বলতেছি, আপনারা সঠিক তদন্ত ক্রমে স্কুলের একটা শৈক্ষিক পরিবেশ এনে দিতে এলাকার পক্ষ থেকে বিনীত। বিদ্যুৎ বিভাগের কাজ নিয়ে উত্তর করিমগঞ্জে গ্রাহক ও বিভাগীয় ইঞ্জিনিয়ারের মধ্যে মামলা পাল্টা মামলা, চাঞ্চল্য জনমনে। এবার বিদ্যুৎ বিভাগের কাজ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে উত্তর করিমগঞ্জের সুতারকান্দি কুড়িখালাজীবীতে। আজ বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন সুতারকান্দি কুড়িখালাজীবীর গন্ধগ্রামের শত শত মানুষ। গন্ধগ্রামের ওয়ার্ড সদস্য সহ স্থানীয় জনগণ করিমগঞ্জ বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উত্থাপন করলেন। তারা বলেন, খুঁটি বসাতে কেবল লাইন টানতে নাকি টাকা দাবি করা হচ্ছে। এছাড়াও গন্ধগ্রামের লোকজন বলেন, গ্রামের শত শত পরিবারের লোকদের উপেক্ষা করে নাকি করিমগঞ্জের এসডি ও লাইনম্যান ইনচার্জ মাত্র 2-3টি পরিবারের সাথে বিদ্যুতের ট্রান্সফরমার অন্যত্র বসাতে চাইছেন।
তারা বলেন, যদিও নতুন খুঁটি দিয়ে সব জায়গায় বিদ্যুৎ পরিবাহী কেবল লাইন টানা হচ্ছে, তথাপি গন্ধগ্রামে পুরাতন ভঙ্গর মিলে যাওয়া খুঁটির মধ্যে নতুন লাইন সংযোগ করে নাকি দায় সারা কাজ চলছে বলে মন্তব্য করেন এলাকার জনগণ। নতুন খুঁটি বসাতে নাকি টাকা দাবি করা হচ্ছে, কিন্তু গ্রাহকের নিকট থেকে ইতিমধ্যে নগদ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও বিস্তর অভিযোগ উত্থাপন করলেন সীমান্ত এলাকার গন্ধগ্রামের মানুষ। এসডিও আর সুভাষ মিলিয়া কালকে যে দুর্ব্যবহার করছেন, বিলাল আহমদের উপরে অত্যাচার করছেন, আমি কথা কওয়ার কারণে আমার লগে সহযোগিতা করছেন, আমার লগে বিলাল আহমদের ধাক্কাধাক্কি করছেন, এসডিওর লগে আমার কথাবার্তা হয়েছে, তাই না মানিয়া তাই ইলেকট্রিকের যে লাইনটা আছে লাইনের দিকে কথাবার্তা না কইয়া উল্টা সাইডে দিয়ে তাই যাওয়া আওয়া করেন, তার গাড়ি না আনিয়া গাড়ি তৈছেন অন্য জায়গায় বাইক দিয়ে ঘুরাঘুরি করেন, সামনে আইনা কথা কইলে কইন তুমি উল্টা বুঝো, বেশি বুঝোনি তুমি বেশি বুঝিও না, এটা আমরা ব্যাপার আমরা দেখবো, আমরা পাবলিক হইয়া কি আমরা কোনো জিও নাই, আমরা কোনো দায়িত্ব নাই জিনিস, আমরা গ্রামবাসী রূপে দিই লাইনটা নাওর, আমরা এটা দেখার দায়িত্ব আছে তো, বা আমরাও ইলেকট্রিকের ব্যাপারে কাজকর্ম জানি, আমরাও ইলেকট্রিকের ব্যাপারে কিছু জানা আছে আমরা, তখন আমি তদন্ত করছি, আমি কন্ট্রাক্টারটি জিকার করছি যে এটা ম্যাপটা আমার দেখাও, কন্ট্রাক্টারে আমার ম্যাপ দেখাইছে, ম্যাপ দেখানোর পরে ট্রান্সফর্মার থাকি শুধু পাঁচটা ইলেকট্রিক খুঁটি পর্যন্ত লাইন আছে, বাকিটা কনজিউমার যেদিকে নাই ওদিকে চলিয়া গেছে লাইন, আর এদিকে প্রায় 350 লাইন পাওয়া যাইব, 350 বা 350 হইব আমরা এক ট্রান্সফর্মার উপরে 100 KV-র উপরে, এখন এটা সব দুর্নীতি হইল গিয়া এই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইলেকট্রিক সুভাষর দুর্নীতি, সুভাষ আর এসডিইও এর দুর্নীতির কারণে এই কাজটা হল। বৃহস্পতিবার উধারবন্দ সমষ্টির শালগঙ্গা মরলি এইচএস স্কুলে শিলচর সাব ডিভিশনাল এসটি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি তপশিলি জাতি মোর্চা উধারবন্দ মন্ডল কমিটির সহযোগিতায় আয়োজিত হয় এসসি সার্টিফিকেট প্রদানের এক সুপারিশ কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। এদিন মরলি এইচএস স্কুলের অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাসের পৌরোহিত্যে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখতে বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, অন্ত্যোদয়ের মন্ত্রকে পাথেয় করে সমাজের পিছপড়া মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান বিজেপি পরিচালিত সরকার। কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকারের গঠনের পর প্রতিটি জাতি গোষ্ঠী সম্প্রদায়ের সমন্বয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলছে। স্কুল সার্টিফিকেট নাম আরেক, এই কারণে আপনাদের হ্যারাসমেন্ট অনেক বেশি আছে। আমরা প্রধানমন্ত্রী এই যে আয়ুষ্মান ভারত 40,000 কার্ড শুধু উধারবন্দে আছে যাদের নামের ভুল, এই 40,000 নাম আজও কারেকশন করতে পারা জানে, নামে ভুল, পিতার নাম ভুল, ভোটের লিস্টের নাম ভুল, আর আপনাদের এই হেরানির সীমা থাকবে না। গতিকে একটা সুযোগ এসছে, নাম কারেকশন অনলাইনেও করা যায়, আর আপনারা আধার কার্ড কারেকশন করুন, ওইখানে এমএলএ বা কোনো গ্রাজুয়েটেড অফিসারের সাইন লাগে, সেটাও আমি প্রতিদিনই 2-4 পাই, এক সময় আমি প্রায় 500-র অধিক করেছি, গতিকে এরকম যদি কেউ ভুল নাম কারেকশন করে নেন, আর নালে অনলাইনে যেখানে কম্পিউটার অপারেটর যা থাকে তাদের এখানে গিয়ে নাম শুদ্ধ নাম কোনটা হবে সেটা আপনার বার্থ সার্টিফিকেটের সঙ্গে মিলাবেন, স্কুল সার্টিফিকেটের সঙ্গে মিলাবেন। অনেক ছাত্রর নাম ভুলের জন্য পরীক্ষা দিতে পারেনি, এই বছরও এই স্কুলের একটা ছাত্র ওর নাম ভুল, সে পরীক্ষা দিতে পারেনি, নাম উধারবন্দে এরকম প্রায় 3টা নাম এরকম ভুল, বোর্ডে নাম গেছে একটা, স্কুলে নাম একটা, গতিকে এই ভুল করবেন না, গতিকে সঠিক নামের উপরে সার্টিফিকেট তৈরি করবেন। আজকে আমি বেশি কিছু আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাটনায় এনএসএস শিবিরে যোগ দিয়ে মেডেল ও সার্টিফিকেট লাভ করা আমরাঘাট এমকেদে কলেজের ছাত্রছাত্রীকে সম্বর্ধনা। বিহার রাজ্যের পাটনা শহরে এনএসএস শিবিরে আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যোগ দিয়ে মেডেল ও সার্টিফিকেট লাভ করা আমরাঘাট মহেন্দ্র কুমার দে কলেজের 2 ছাত্রছাত্রীকে কলেজের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত 2 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর বিহার রাজ্যের পাটনা শহরের বিআইটিতে 6 দিবসীয় এনএসএস শিবির অনুষ্ঠিত হয়। এতে আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 9 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তার মধ্যে আমরাঘাট এমকেদে কলেজের ছাত্র চিরঞ্জিৎ সিং ও ছাত্রী ভারতী দাস অংশগ্রহণ করেন। তারা শিবিরে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে দক্ষতার সহিত প্রদর্শন করেন এবং মেডেল ও সার্টিফিকেট লাভ করেন। তাদের এই সফলতায় উৎফুল্লিত কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে 2 ছাত্রছাত্রীকে সম্বর্ধনা প্রদান করা হয়। একজন ছাত্র একজন ছাত্রী এনএসএস ক্যাম্পে বিহার গেছিল 8 দিনের প্রোগ্রামে, তো তারা বিভিন্ন পারফরমেন্স দেখিয়েছে,
বিশেষ করে আসাম ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজ, এবং এই কলেজ থেকে গিয়ে আসাম ইউনিভার্সিটির নাম রেখেছে, অ্যাসামিস ড্যান্স এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম দেখিয়েছে। তো আমরা আজকে এক ছোট্ট সভা করে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। তো আমরা আশা রাখবো বিভিন্নভাবে বিভিন্ন ক্যাম্পে ছাত্রছাত্রীরা অগ্রসর যাতে হয়, এই আশা রেখে আমার কথা শেষ। কালাইন কলেজ জুড়ে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল মেঘালয়ের এক চোর। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্য মতে কালাইন কলেজ রোডের এক বাড়িতে সন্ধ্যারাতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে লুকিয়ে বসেছিল ওই চোর। রাত 10টা নাগাদ চোরের উপস্থিতি টের পেয়ে যেন বাড়ির এক মহিলা, উনি একাই সাহস করে চোরকে শনাক্ত করার উদ্দেশ্যে এগিয়ে যান। হঠাৎ করে চোর বাড়ির ওই মহিলাকে দেখে জিজ্ঞেস করে পেপসির বোতল পাওয়া যাবে নাকি। চোরের আকস্মিক এই প্রশ্নে হতভম্ব হয়ে পেপসি পাওয়া যাবে না বলে উত্তর দেন ওই মহিলা। এই ঘটনার পর ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই চোর বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায়। তারপর বাড়ির লোক ও আশপাশের লোকেরা দৌড়ে গিয়ে 6 নম্বর জাতীয় সড়কের উপর আনন্দ হোটেলের সামনে থেকে ওই চোরকে পাকড়াও করে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে মেঘালয়ের বাসিন্দা বলে জানায়। ওই চোরের পকেটে তল্লাশি চালিয়ে ড্রাগস পাওয়া যায়। 147 নং বায়ারপার মুক্ত বেড স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে সোয়েটার বিতরণ করা হয়। প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরীর ও এসএমসি কমিটির সভানেত্রী শাহিদা বেগম তাপাদার তাদের ব্যক্তিগত উদ্যোগে প্রায় 300 সোয়েটার ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করেন। এদিন ছাত্রছাত্রীদের হাতে সোয়েটার তুলে দেন চিপরসাঙ্গন হাইস্কুলের অধ্যক্ষ আব্দুল কাইম লস্কর, চিপরসাঙ্গন হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক শহীদ হোসেন মজুমদার, হাইলাকান্দি জেলা এমই স্কুল শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বরভুইয়া, মুখ্য উপদেষ্টা ভূপেন্দ্র চন্দ্র দেবনাথ। তারা সবাই বক্তব্য দিয়ে বলেন এই ধরনের এক ব্যতিক্রমী পদক্ষেপকে স্কুলের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরীকে ধন্যবাদ জানান। এদিকে হাইলাকান্দি জেলা এমই স্কুল শিক্ষক সংস্থার মুখ্য উপদেষ্টা ভূপেন্দ্র চন্দ্র দেবনাথ, তিনি 147 নং বায়ারপার মক্তব এলপি স্কুলের পরিকাঠামো সহ শৈক্ষিক পরিবেশ দেখে স্কুলের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরীকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়ার দাবি জানান। পুরাপুরি জ্ঞান হয়নি, ওরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে আমাদের সামনে তাদের মর্নিং অ্যাসেম্বলি প্রদর্শন করল। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এখনো প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুল যদি কোনো শিক্ষক চায় মনোবল নিয়ে আর্থিকভাবেই হোক টাকা খরচ করে একটা পূর্ণাঙ্গ স্কুল করা অঙ্গীকার নিয়ে তাহলে করা যায়, সেটা আমাদের আজকের 147 নম্বর বাইয়ার মহোৎসব স্কুলের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরী মহাশয়া দেখিয়ে দিয়েছেন। এবং আমরা সেটা সরকারকে এই অঞ্চলে যতটা স্কুল রয়েছে সবগুলা স্কুল যাতে এইভাবে করা হয় আমি দেখেছি, অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছি। কিছু নীতিবাক্যগুলো আছে, এগুলা যদি একটা একটা করে প্রতিদিন একটা শিশু একটা ছাত্র ছাত্রী সেটে হলে তাহলে তার জ্ঞানের সাগর হয়ে যাবে। এবং আরো কিছু টিএলএম দেখেছি সেটা নেশা দিয়ে রাখা হয়েছে। আমরা বেঙ্গলি সংস্কৃতি আমাদের এখানে একটা কালচার রয়েছে, সে কালচারগুলো হয়তো এমন একদিন শেষ হয়ে যাবে, আমরা কিছু দেখেছি কিন্তু করবো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। চণ্ডীখাট মহালের কর্মচারী পান্না রায় কর্তৃক অশ্লীল ব্যবহার ও প্রাণনাশের হুমকি, থানায় মামলা। কংগ্রেস নেতা সেলিম উদ্দিন লস্করের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ। রাঙ্গিখাল পরিদর্শনে গিয়ে কাজের গুণগত মান খতিয়ে দেখলেন দীপায়ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।